বন্ধুর বিয়েতে সাহায্য করায় বন্ধুর স্ত্রীর পরিবারের হাতে আক্রান্ত হলেন এক যুবক পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বন্ধুকে প্রেমে সাহায্য করার মাসুল গুনতে হল বন্ধুর ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার আইসতলা রামনগরে আক্রান্ত যুবকের নাম দেবরাজ দেবনাথ জানা গিয়েছে আইসতলার বাসিন্দা বাবুল দেবনাথের মেয়ে নবনীতা দেবনাথের সঙ্গে স্থানীয় যুবক গৌরব দেবনাথের প্রেমের সম্পর্ক ছিল নবনীতার পরিবার সেটা মেনে নিতে পারেননি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন তারা এই ঘটনায় সাহায্য করে দেবরাজ অভিযোগ রবিবার দেবরাজ স্ত্রীকে নিয়ে বাজারে গেলে তার স্ত্রীর সামনেই তার উপর চড়াও হয় বাবুল দেবনাথ ও তার সাগরেদরা অভিযোগ তাকে বেধরক মারধর করলে রক্তাক্ত অবস্থায় একটি দোকানে পড়ে থাকে সে রানাঘাট থানার পুলিশ এসে আহত অবস্থায় দেবরাজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্ত বাবুল দেবনাথ সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে তাকে বাবলু দেবনাথ বহু কর্মচারীরা মারতে মারতে রাস্তা দিয়ে ঘোরানো নিয়ে গেছে আমাকে বন্ধু মেরে কেটে ফাটিয়ে ফেলেছে ওকে ছাড়তে বলেছে ছাড়েনি ওকে বলেছে মেরে দেবে দেখে নেবে বলেছে তাও ছাড়েনি পুলিশ প্রশাসন গিয়ে ওকে ছাড়িয়েছে ওকে আমাদের বাড়ি থেকে রাতে দুটোর সময় হুমকি দিয়েছে দেখে নেবে ঘর ভর পুড়িয়ে দেবে বলেছে আমাদের সবাইকে মেরে দেবে গুলি করে মারবে বলেছে আমি আর আমার স্বামী দুজন মিলে বাজার করতে ওদের ওই স্বর্ণকমল বস্ত্রালয়ে গেছিলাম এবার সেখানে যখন যাই হঠাৎ বিবি টেক্সটাইলের মনিকা না বাবলু দেবনাথ আর কর্মচারীরা আসে এসে আমাকে চেয়ার ওখানে ধাক্কা মেরে ফেলে দেয় টেবিলের উপরে এবং আমার স্বামীকে অত্যাধিক বাস পিস্তল পালুমের স্টিক দিয়ে মারতে থাকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে চলে যায় দিয়ে ওদের ঘরে নিয়ে গিয়ে আটকে রাখে এবং আমি আর আমার মেজ ভাসুর যখন যাই বলে তোদের ভাইটাই কেউ নেই তো চলে যায় সেখানেও আমাদের দুজনকে মেরে ফেলে দেয় বিউরো রিপোর্ট নিউজ নোমান্সল্যান্ড রানাঘাট